আমি খুব 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 হ্যাপি, কেননা আমার অনেক বড় কাজ একটা সম্পূর্ণ হলো। প্রচুর কিছু দেখছি ও নিয়ে এসেছে। ফার্স্টে এটা মিষ্টি, তো সকাল সকাল উঠে গেছি, প্রায় টাইম হয়ে গেছে বলো 9:30 না? রিম্পা এখন চিন্তায় পড়ে গেছে যে সকালে ব্রেকফাস্ট কি হবে, ও টোটালি কনফিউজ। না কালকে এমনিতে ওর অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে, এমনিতে সানডে থাকলে একটু হেভি কিছু খেতে ইচ্ছে করে, বাট ওর যেহেতু কালকেই অ্যাসিডিটি হয়েছে আজকে আর চাপ নিচ্ছি না, সেই কারণে আমার এমনিতে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে যে একটু সকালবেলা একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যে সেই আলু সেদ্ধটা হয় ওইটা, আর তার সাথে একটু ঘি আর ডিম পোচ থাকবে বা সেদ্ধ যাই হোক না কেন, সেই ব্যাপার ওইটা, মানে আমার বেশ অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে ওইটাই আজকে ভাবছি যে খাবো। ফার্স্টে মনে হলো মেরাঠি সবজি খাবো, তারপর মনে হলো ব্রেড অমলেট খাবো, হ্যাঁ তারপর মনে হলো সে গোলা রুটি, অনেক কিছু চেঞ্জ ফেঞ্জ করে শেষে ফাইনালি ও ডিসিশনে এখন আসতে পারেনি, তো ডিসিশন নিচ্ছে আর কি ধীরে ধীরে। না এটাই এটাই রেডি স্যার পক্কা? আমার অনেকদিন ধরে ইচ্ছা করছে এটাতে তোমার অ্যাসিডিটিও হবে না, আর এদিকে আমি ভিডিও এ করতে দিয়েছি, তোমার পোস্ট করতে দিয়েছি, পোস্ট হচ্ছে আর ওখানে চা হয়ে গেছে, গো চা ঠান্ডা। ও চলো তাহলে সকালে চাটা শুরু করে দিই, চাও খাবো এখন, দিয়ে দিয়েছি ওখানে ডাইনিং টেবিলের চা, সো চলো চা খেতে হবে। গুড মর্নিংটা বলে দিই। ও আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, রিম্পাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হলো সানডে আর তারিখটা হলো 18 তারিখ, আমি কালকে 18 বলেছিলাম, মা বলেছিল 18 বলে মানে মিস্টেক হয়ে গেছে, যাই হোক আর কি। তো তোমাদেরকে সাথে নিয়ে ঘুরিতে তো বলেই দিল, বাস যে 9:30, এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা অনেক অনেক এনজয় করবে, স্কিপ না করে ব্লগটা কিন্তু পুরো লাস্ট অবধি দেখো, তবেই তোমাদের ভালো লাগবে, স্কিপ করে করে দেখলে বুঝতে পারবে না যে কোথা থেকে কি হচ্ছে, কারণ এটা আমাদের ব্লগ তো, এমনি আদার্স তো ভিডিও নয় না, সেই কারণে। ছেড়েছি আর ও বাজার তো ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে সেটা এখন দেখার বিষয়। এখানে কি কি নিয়ে এসেছে দেখি, এখানে ডিম আছে, ডিমটা আমি সাজিয়ে রাখছি, তার সাথে রয়েছে এখানটাই সাদা তেল, মাংস, ছোলার শাকটা সানির কি খুব ভালো লাগে, গাদা গাদা ছোলার শাক, আন্টিকে একটু দিয়ে দিও না, বাঁচতে না পারলে দিও, একটু ছোলার শাক, তার সাথে রয়েছে বাঁধাকপি, আমি দেখতে পাও আমার বাঁধাকপিও বেস্ট লাগে, ফুলকপি, বেগুন, আম, এই আম কোথায় পেয়েছো, আম শীতকালে আম উচ্ছে, আরো কিছু রয়েছে, বাঁধাকপিটা তোলো, ঠিক আছে উঠছে, আর বেগুন আর কিছু নেই, ওইগুলোই রয়েছে, ধনে পাতা রয়েছে, ট্রেগুলো এখানে রাখলাম, মা তুমি তুলে দাও, আমি এখান থেকে একবারে নিয়ে যাবো, সর আমি রাখছি, ধরে থাকো, এক এক করে একটু গুছিয়ে রেখে দিই, এতেই এটে যাবে মনে হচ্ছে, কটা আছে কে জানে, আর ও আম এনেছে চাটনি খাবে বলে, তো দেখা যাক কি করি আজকে, করবো কি করবো না, ও হো রাখতে হবে, আসলে ডিমটা এখন লাগছে শীতকাল তো ওই জন্য, চলো ডিমটাকে রেখে দিও, আমার ফ্রিজটা খোলো, এটা এখানে সেপারেট হয়ে গেল, ওটা আনো, এইটা হচ্ছে কি এখানে সেপারেট, ও বাবা দাঁড়াও হয়নি তো, বাস বন্ধ করে দিই। আজকের ব্রেকফাস্টটা একদম পুরো গ্রাম্য বাংলার, সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে ওরা একদম মুড়ি ঘুগনি খেয়ে যত চাষ আবাদ কাজ কাম মনেই না যে এনে করে নিয়ে দুপুর বেলায় এসে একদম সেদ্ধ ভাত, ডিম পোজ, ঘি, নুন, তার সাথে একটা কাঁচা লঙ্কা নেয়, বাট আমি কাঁচা লঙ্কা খাই না, তো ওইরকম মানে একদম ব্রেকফাস্ট, তো চলো তোমাদেরকে দেখাই, একদম লোভনীয়, আমার তো বেশ ভালো লাগে, একদম পারফেক্ট ওয়ে, দেখো এখানে রয়েছে দেশি ঘি আর এখানে নুন নিয়েছি, এখানে আলু সেদ্ধ রয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে রয়েছে ডিমের অম্পোচ আর ভাত, ওফ এর কোনো তুলনা নেই, কোনো মানে বিরিয়ানিও হার মানে এর কাছে, এত সুন্দর লাগে একদম, পুরো লোভনীয় ব্যাপারটা।
খাচ্ছে বেচারি ভক্তি করে। আবার একটা পার্সেল আসলো, কি পার্সেল জানি না। ম্যাডাম নিয়ে নিয়ে আসেন তো পার্সেলটা। টাকা এখানে আছে। এই কেমন লাগছে বলো আজকের খাবারটা? অনেকদিন পর এরকম খাবার খাচ্ছি, একদম সাদা মাটা কিন্তু খুব সুন্দর লাগে, মাঝে মধ্যে দরকার, শীতকালে খুব ভালো, ওই জন্যই হেলদি এটা, ওই জন্যই। চলো এবার পার্সেল আসছে, মা নিচ্ছে পার্সেল। আরে আমারই পার্সেল এসছে, পেয়ে গেছি, বললাম না দুটো অর্ডার করেছিলাম, একটা কাল এসছে আজকে, একটা আসছিল না আসছিল না, পর পর আবার দু দু দিনে চলে এসছে। কি আছে চলো খোলা যাক। এটা হলো একটা সালোয়ার আছে, সালোয়ার সালোয়ার সালোয়ার, বুঝেছো কাল শাড়ি এসছে সালোয়ার। ওদের দুজনকে পাঠালাম এখন ছাদে, মানে হুচকুকে আর হুচকুর আপুকে, আর খাওয়া দাওয়া তো দেখলে করে উঠলাম, পার্সেলটা খুলে ওটা ওটার জায়গায় রেখে দিলাম। এবার আন্টি কাপড় কেচেছিল, শুকিয়ে গেছে ওগুলো, আবার আজকেও কাটছিল। আমার আন্টি রোজ প্রায় কাপড় নিজের যেটা সুবিধা সেটাই করে, আন্টিকে আমি কিছু বলি না, আন্টি আন্টি সুবিধা মতন কাজ করে। তো মা আর আন্টি এখন একসাথে খাচ্ছে, আর এদিকে আমি হচ্ছে কি জামা কাপড় গুলো কয়েকটা আছে যখন শুকিয়ে গেছে ভাঁজ করে নি, আর ফার্নিচার মোটামুটি ঝাড়া মোছা হয়ে গেছে, তখন বলছিলাম মন পছন্দ হয়নি, বাট তবুও একটু পছন্দ হওয়ার মতন করে করে নিলাম নিজের মতন করে, যাই হোক। তো এবার কাপড়টা এগুলো এই ভাঁজ টাজ করে বিছানার চাদর তুলেছি, চাদর বালিশের ওয়ার ওগুলো সব নতুন নতুন বলতে কাঁচা একটা চেঞ্জ করে পরাবো, ওই ঘরেরটা তোলা হয়নি। আর সামনে সপ্তাহ থেকে যদি পারি ঘরটা ঝাড়বো ঝেড়ে সব চেঞ্জ করবো, নতুন কিছু আনবো টানবো, তখন পরের ব্যাপার, পরে দেখা যাবে যদি বেঁচে থাকি তো। এখন মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, যা চারিদিকে হচ্ছে, ইমান ঠিক থাকতে হবে ওর জন্য, বুঝেছো? মানে তোমরা যতই বড় হয়ে যাও না কেন, যাই হয়ে যাও না কেন, মানসিকতা ঠিক রাখবে, কারোর ক্ষতি করার চেষ্টা করবে না, আল্লাহ দেখবে তোমাদের এই দুনিয়াতেও ভালো রাখবে ওই দুনিয়াতেও ভালো রাখবে। তো যাই হোক, ঝটপট করে আমি কাজটা আগে সেরে নিই। সো গাইস, দিনের বেলা হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, প্রায় মোটামুটি দুটো বাজে না এখন, হ্যাঁ দুটো বাজতে চললো। তো বেচারা তো খেটে খেটে মরে গেল সারাদিন, আজকে রবিবারে বাড়িতে আছি, দেখছে সকাল থেকে ওকে কাজ করেই যাচ্ছে, পুচুকে রেডি ফেডি থেকে শুরু করে সব কিছু আর এখনো করছে, এখনো স্নানও করেনি। তাছাড়া মা রান্নার দিকটা করে, আমি এদিকটা করি, আন্টি আন্টির কাজ করে ধরো, সেই জন্য বাড়িতে কাজের শেষ নেই, কাজের শেষ নেই, একটা সংসারে কাজের শেষ নেই। যারা ভাবে যে আমি বসে থাকি তারা কিন্তু খুব ভুল ভাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু বাইরে কাজ করি, অনেকে ভাবে আমি কাজের মেয়ে আছে বাড়িতে, মা আছে, তার মানে আমি বসে থাকি, কিন্তু তুমি বলো সকাল থেকে একবার বসে দেখেছো আমাকে? সবার নিজের নিজের কাজ থাকে, একবার বসে করতে হয়। তা এখন আমি চাদরটা বালিশের ওয়ার এগুলো সব পরাবো, পুচকুকে তো সব রেডি, ঘুম পাড়িয়ে দিলাম, আমি রেডি টেডি করে খাইয়ে নিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিলো, চলো চেঞ্জ করে নিই একদম। আরে চেঞ্জ করে না, হাঁপ ছেড়ে বাঁচলাম, সকাল থেকে এক ফোঁটা বসিনি। আজকে তোমাদের দাদা ভাই বাড়ি আছে, পুচকুকে নিচ্ছে, তাও এত কাজ, বাট মানে প্রত্যেক দিনই এরমই যায় কাজ, এই সকাল দিকটা মানে কাজ করতে করতে কেটে যায়, মানে সব কিছু পুচকুর ধরো খাওয়ানো, স্নান করানো, মোছানো, ওকে সামলানো সারাদিন একটা কোলেই, মা মাঝে মাঝে রান্না করতে করতে আসে একটু নেয়, আন্টি আন্টির কাজ করে, আন্টি যখন পারে আন্টিও নেয়, কিন্তু কি বলতো আমি তারপরে নিজের কিছু কাজ থাকে, ভিডিও এডিট, এই ইউটিউবটা চালানো, ইউটিউব করা, ওখান থেকে টাকা আর্ন করা অত সহজ নয়, সব কাজেই কষ্ট, বুঝেছো? এটাও একটা কাজের মধ্যেই পড়ে, সব মিলিয়ে মিশিয়ে করতে করতে এতক্ষণে কমপ্লিট হলো সব, এইবার সারাদিন ফ্রি, মানে দুপুরের পর থেকে ফ্রি, আর কোনো কাজ থাকে না সত্যি কথা বলতে। যাই হোক, রান্নাটা আজকে তোমাদের দাদাভাই বলেছিল আমাকে করতে কিছু কিছু রান্না, বাট আমি রান্না করতে গেলে সে চারটে বেজে যেত খেতে, এতক্ষণে কাজ কমপ্লিট হলো, ঘড়িতে এখন 2:15 বাজছে, কখন গিয়ে করতে আমার, কখন খেতে অনেক দেরি হয়ে যেত, তাই মাই মায়ের মতন করছে রান্না। তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে, ওকে? গুড আফটারনুন এভরিওয়ান, এখন চলে এসেছি তো লাঞ্চে, এবার তোমাদেরকে লাঞ্চের মেনুটা অবশ্যই শেয়ার করি, চলো দেখে নাও লাঞ্চের মেনুতে ভাতের সাথে আজকে কি কি আছে। আজ সানডে, সানডে মানে একটু কিছু ভালো খেতে ইচ্ছা করে, বাট আমাদের রোজ রোজই ভালো মন্দই হতে থাকে, সানডে বলে কিছু নেই, তবুও চলো তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করি। আজকে লাঞ্চের মেনুতে প্রথমেই রয়েছে গ্রেভি বালা, একদম আলু দিয়ে চিকেন কষা, মানে গ্রেভি চিকেনের রেড একদম, তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ কলির পকোড়া।
আর এখানটাতে রয়েছে ডাল। ডালটা একটু নেড়ে দেখাই, তবেই বুঝতে পারবে ডালের মজা। এই দেখো টমেটো দিয়ে একদম সুন্দর করে ডাল। তার সাথে রয়েছে এখানে আমের চাটনি। অফ সিজনে আমের চাটনি খেতে কিরম লাগে শানি? অফ সিজনে আমের চাটনি মানে পাওয়াই ভাবাই যায় না, পাওয়াই মুশকিল। আর অফ সিজনে কিন্তু খাওয়াটাই মজাই আলাদা, ওর স্বাদ মানে বলে বোঝাতে পারবো না, ওর জন্য নিয়ে চলে আসলাম। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই না একটু শৌখিন টাইপের, মানে অফ সিজনেই সব জিনিসপত্র গুলো আনে খাওয়া দাওয়ার, যেটা ওর ভালো লাগে খেতে, ওর সাথে সাথে আমার অভ্যেসটা এটাই হয়ে গেছে। তো চলো ও আমরা তাড়াতাড়ি করে খাবারটা শুরু করি। কি সুন্দর একটা সূর্যের ছটা আসছে পুরো আমার মুখে, সূর্যটা ডুবো ডুবো ভাব, বেশ ভালো লাগছে। আর এইখানটাতে হচ্ছে কি কিছুক্ষণ কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করে রাখলাম। মানে এবার আমি একটু শোবো, কাজ পুরো সেরে কাপড়গুলো আবার থাকতো, একটু শুয়ে উঠে আবার ভাঁজ করতাম, কিরকম একটা অগোছালো অগোছালো। আমার সব গুছিয়ে নিয়ে রেস্ট করতে ভালো লাগে, বুঝেছো? যাই হোক, আর একটু টেনশনে আছি, ডক্টরটা দেখাবো, সব কিছু যেন ভালো হয়, এটাই চাই। গুড ইভিনিং এভরিওয়ান, বাইরে হয়ে গেছে চা, আমাকে ডাকছে চা খেতে, বাট আমার একটু একটু আসছি, আমার একটু একটু ভালো লাগছে এই কারণেই। ফ্রাইডেতে তোমাদের বলছিলাম যে ভালো কিছু কাজ করতে যাচ্ছি দুটো, একটা কমপ্লিট হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল আল্লাহর নামে, আর একটা কাজ হচ্ছে কি পেন্ডিং ছিল, হয়নি কোনো কারণে। তো জানি না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলছি না যে হয়ে যাচ্ছে, বাট আজকে যত সম্ভব হয়ে যাবে, তো এই জন্য একটা আনন্দ লাগছে, আলাদা এনার্জি চলে আসলো। তো যাই হোক চলো আমরা চাটা আগে এনজয় করি, আসছি দাঁড়াও। তো আমি আমার ড্রেসটাকে না ফট করে চেঞ্জ করে নিলাম, বুঝেছো? বাড়িতে লোকজন আসবে আর একটা ভালো কাজ হবে, আর আমি ওরকম একটা ড্রেস পরে থাকবো, এটা কেমন বাজে দেখায়, সেজন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আমার মনটা অনেক আনন্দ লাগছে। মা তোমার সত্যি ভালো লাগছে, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তোমাদের দাদা ভাইয়ের নির্দেশ, কিন্তু কোনো সময় কোনো এক ভিডিওতে কোনো এক দিন আমি ঠিক বলে দেবো দুটো কী কী কাজ আমাদের সম্পন্ন হলো। একটা হয়ে গেছে, একটা কোনো হয়নি, আল্লাহর কাছে শুধু দোয়া করছি যেন হয়ে যায়। খুব টেনশনে আছি, হয়ে গেলে রাতটা হবে কিছু একটা বলবো তোমাদের। প্রচুর কিছু দেখছিও নিয়ে এসেছে, ফার্স্টে এটা মিষ্টি এখানে রাখি, মিষ্টিটা আমি ঢালছি না এখন, বুঝেছো? এখানে পুচকু দুধ আছে, আর এটা এটা কি গো ফ্রি দিয়েছে ওটা অ্যাপেল হতে 500 টাকার কি একটা চিপস ফ্রি, কই এতদিন তো দিত না, এখানে হিস্টরি না আছে, এটা খুব কাজের, মানে এটা ঝট ভালো কাজের। হ্যাঁ নতুন শুরু করেছে ভাই চিপস এর, হ্যাঁ মনে আগে এর আগেবার তো দিল না, এবার দিল মানে নিশ্চয় মুখে দিলেই মানে মিশে যায় আর কি, আমি এগুলো এখন ঢেলে নিই। মাঝে মাঝে খাওয়া হবে, যেমন খিদে পেলে হঠাৎ করে পাই তখন তো ভালো লাগে, ঢেলে নিতে হবে মিষ্টিটা। আমাদের একটা অঙ্ক ম্যাম ছিল, রুবিনা ম্যাম, আমাকে স্কেল ধরা শিখিয়েছে। ও ধান্ত অত ঢালাঢালি করছে আর কি দেখতেই পেলেন, আর আমিও সঙ্গে সঙ্গে আর আমি থাকতে পারলাম না। তো এই চিপসটা আমি ওই বললাম একটু আগে যে 500 টাকা মানে অ্যাভাব কিনলে একটা চিপস ফ্রি দিচ্ছে আর কি, নতুনই এবার ফার্স্ট টাইম পেলাম আর কি, তো আমি কেটে নিলাম, কেটে নিয়ে একটু খেয়ে দেখবো কেমন লাগে জিনিসটা।
মানে এটা অলরেডি আমাকে একটা দিল আমার তো খুব ভালো লেগেছে আর ও বলছে এটা তেলে ভাজা নয় না এখানে ইয়ে আছে অনিয়ন সল্ট ক্রিম এন্ড অনিয়ন আছে মাল্টিগ্রেন ওয়েব চিপস মানে স্পেশালি এটা বেকের কিন্তু না মানে ফ্রাইড না এটা নো ফ্রাইড খুব সুন্দর তো নরমালি খেয়ে দেখে এটা বার করো না খারাপ না কিন্তু অ্যাকচুয়ালি এইটা তো নর্মালি আদার্স চিপসের মতো তো হবে না স্বাভাবিক অ্যাপেলো থেকে নেওয়া যেহেতু ওগুলো সব ফ্রাইড থাকে আর এটা নন ফ্রাইড তো এতে মানে পুষ্টিকর আর কি পুষ্টিকর খাওয়াটা এমনি দোকানে নর্মালি ওদের ওখানে 25 টাকা করে পিস দেখলাম মানে 4টের দাম 100 টাকা এরকম লেখা ছিল তো আমাকে জাস্ট ধরিয়ে দিল দাদা এটা ফ্রিতে দিচ্ছে এখন নিয়ে যান তো জাস্ট ফ্রি জিনিস খেয়ে নিই যাই হোক বন্ধুরা আমি খুব 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 হ্যাপি কেননা আমার অনেক বড় কাজ একটা সম্পূর্ণ হলো আমি মানে পরীক্ষায় যখন রেজাল্ট বেরোতো যতটা না টেনশানে থাকতাম আজকে ততটা আমি টেনশানে ছিলাম হবে কি হবে না হবে কি হবে না হবে কি হবে না অবশেষে হয়ে গেল যাক বাবা আল্লাহ সাথে থাকলে সৎ পথে থাকলে সব ঠিক হয় তো কোনো একদিন কোনো এক সময় তোমাদের বলবো তোমাদেরও ভালো লাগবে শুনে তোমরাও বলবে যে যাক বাবা সত্যি আর তোমরা অনেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো যাই হোক তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করতে হবে একটাই আর শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা টং 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 করে বাজিয়ে দিতে হবে অবশ্যই আর আমি তোমাদেরকে নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সামনে আসবো শুধু একটু অপেক্ষা একটু নিজেদের মতন করে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো সব কিছু শেয়ার করবো ওকে টাটা।